সত্য কোন সিনা আছে না ওদের প্রার্থী, সে বলবে খামোশ, আর উনি খামোশ হয়ে যাবে। দেখুন আজকের যে মিছিল এই শোভাযাত্রা প্রমাণ করছে আর একবার ব্যারাকপুর আমরা জিততে চলেছি। গত বছর 14,000 ভোটে জিতেছিলাম, এবার কম করে 1,14,000-এর বেশি লিড নিয়ে অর্জুন সিং দিল্লি যাবে। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা থেকে গাড়ি নিয়ে এসেছিল, তাতেও যা ভিড় ছিল, আজকে আমাদের শুধু ব্যারাকপুরের ভিড় মানুষের সমর্থন আপনারা দেখেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছে, লোকসভা ভোট বেরোনো, রেজাল্ট বেরোক, মুখ দিয়ে আওয়াজ বেরোবে না, আওয়াজ বন্ধ হয়ে যাবে। সত্য কোন সিনা আছে না ওদের প্রার্থী, সে বলবে খামোশ, আর উনি খামোশ হয়ে যাবে। শুনুন, অপেক্ষা করুন, কেন্দ্রীয় এজেন্সি অনেক ধেরে ইঁদুর আছে পশ্চিমবঙ্গে, তার মধ্যে একটা ইঁদুর মোটা সোটা ইঁদুর, সেই ইঁদুরটাকে সবার বন্দি হবে, চিন্তা নেই, অপেক্ষা। মানুষ তৃণমূল এখানে থাকবে না, তৃণমূল উঠে যাবে, বলুন। আজ আমাদের কিষাণ সম্মান নিধির টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে, আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না। না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত, কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি। ফসল বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, ফসলের উপর সব থেকে বেশি MSP, প্রত্যেক ক্ষেতে জল, ন্যানো ইউরিয়া, এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে। কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র, কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির, আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।